দেশ সুন্দর স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম দ্রব্যমূল্যে যেন চাপ না পড়ে তাই বাজেটের আকার ছোট রাখা হয়েছে বছরের শেষ দিকে মূল্যস্ফীতি কমে আসার কথা জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এক সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন আর মূল্যস্ফীতি কমানোকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বাণিজ্য প্রতিমন্ত্রী সরকার নতুন হল বাজেট পুরনো জানালো সিপিডি আমরা বাজেট পরবর্তী আলোচনাগুলো করবো আজকে আমরা শিরোনাম ঠিক করেছি বাজেটে দশ চ্যালেঞ্জ দশ চ্যালেঞ্জগুলো একটু বলতে চাই অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি টাকার মূল্য হ্রাস ডলার সংকট দুর্বল ব্যাংক খাত দেশি বিদেশি ঋণের ঝুঁকি বিনিয়োগ কর্মসংস্থানে ভাটা কম রাজস্ব আয় রিজার্ভ স্বল্পতা কাঠামোগত সংস্কার অপচয় ও দুর্নীতি কমানো এই দশটি চ্যালেঞ্জ তো রয়েছেই আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন আমরা তাদেরকে পরিচয় করাতে চাই আমার সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ আবদুল মজিদ সাবেক চেয়ারম্যান এনবিআর ও অর্থনীতি বিশ্লেষক এবং আছেন ডক্টর জামাল উদ্দিন আহমেদ সহসভাপতি বাংলাদেশ অর্থনীতি সমিতি দুজনকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই আপনি জানেন যে বাজেট প্রস্তাবিত বাজেট পরবর্তী যে সংবাদ সম্মেলন করেছে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী কিন্তু বলেছেন যে দ্রব্যমূল্যে যেন চাপ না পড়ে সেই জন্য বাজেটের আকার ছোট করা হয়েছে সংকুচিত বাজেট বলা হয় তারপরে আকার ছোট এইসব কিছু বলা হয় উচ্চ মূল্যস্ফীতি এবং রিজার্ভ সংকটের মধ্যে এই যে প্রস্তাবিত বাজেটটি কেমন বাজেট হলো আসলে এবং এই দশটি চ্যালেঞ্জ নিশ্চয় আপনি শুনলেন তো শুরু করতে চাই ধন্যবাদ দশটি চ্যালেঞ্জ তো বডি এবং এইবারের বাজেটটি প্রণয়ন করা হয়েছে উপস্থাপন করা হয়েছে আমি মনে করি কিছুটা পরিশীলিতভাবে চিন্তা করে এবং বাস্তবতাকে মাথায় রেখে করা হয়েছে অতীতে যেমনটি আমরা অভিযোগ করতাম যে উচ্চ অবিল বাজেট ইত্যাদি হ্যাঁ সে তুলনায় এবার ওইভাবে নাই তবে এবার এখানে কিন্তু আছে কিন্তুটা হচ্ছে এই যে আপনার গ্রোথ কিন্তু দরকার বিনিয়োগের এবং এটার খুব দরকার খুব স্পিডে আপনার যাওয়ার কথা দরকার কারণ ছাব্বিশ সালে আপনি গ্রাজুয়েট হতে যাচ্ছেন সবে মাত্র টেস্ট পরীক্ষা দিয়েছেন বা দিচ্ছেন জি ঠিক এই সময় আপনি দৌড়ানোর কথা আপনি না দৌড়িয়ে আপনি বলছেন আমার পায়ে ব্যথা আমি দৌড়াতে পাচ্ছি না তো তাহলে তো আপনার ওই জায়গায় যাওয়াটা খুব কঠিন হয়ে যাবে এবং আপনি ওখানে বা আরও বড়ো ধরনের চ্যালেঞ্জে পড়ে যাবেন আপনার এই দু বছর বরং আমি আরও মনে করি যে আমার আরও বিনিয়োগ বেশি হওয়া দরকার এবং বিভিন্ন খাতে ইত্যাদি সেখানে দেখা যাচ্ছে অন্যান্য বছর যেখানে গ্রোথ থাকে পনেরো ষোলো বা তেরো চোদ্দো ওই যে ইনফ্লেশান যোগ জিডিপি যোগ করি সাধারণত বাজেটের গ্রোথটা ধরা হয় কারণ তা না ধরলে পর মনে হবে পিছিয়ে যাচ্ছে এবার তাই হচ্ছে চায় চার পার্সেন্ট মাত্র গ্রোথ চার সামথিং গ্রোথ ধরা হচ্ছে তার মানে কি এটা যদি মূল্য স্ফীতি এবং অন্যান্যগুলোর সাথে যদি হিসেব করা হয় তাহলে মনে হবে যেন ওই যে ভূতের পাওয়াজ এরকম পিছনে আপনি এরকম ভূতের পিছন দিক চলে যাচ্ছেন এই পিছন দিক চলে যাওয়াটা এই সময় মোটেই ঠিক না বরং আপনার উচিত হচ্ছে বা বিষয় ছিল যে বড় বাজেট দিবেন এবং সেইটা বাস্তবায়নের উপরে আপনি বিশেষ নজর দেবেন কারণ আপনাকে বিনিয়োগ করতে হবে মাননীয় অর্থমন্ত্রী যেভাবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে মানুষের উপর চাপ যাতে না পড়ে সেই জন্যই বাজেট সংকোচন করা হয়েছে এটা কিন্তু বাস্তবতার সাথে মিলবে না মিলবে না এই জন্যই যে মানুষের উপরে চাপ পড়ার জন্যই বড় বাজেট করা হয় তা কিন্তু না বা চাপ করার জন্যই না বড় বাজেট করা হয় আমার বিনিয়োগ দরকার সেই বিনিয়োগের থেকে যে আয় হবে সেখান থেকে আমি রেভিনিউ এই যে কথাটি বললো যে উপর উপর যেন চাপ চাপ না না পড়ে বা মানুষের এই বাজে এটার কোনো যৌক্তিকতা আছে না আমি সরাসরি ইয়ে করছি না মানে কন্ট্রাডি করছি না বলছি না কিন্তু এটা বলছি যে বাজেট বড় করা মানে হচ্ছে আমাকে বিনিয়োগ করতে হবে বিনিয়োগ করলে পর অর্থনীতি সচল হবে সচল হলে আমি ওখানে থেকে রেভিনিউ পাব ইত্যাদি পাব ইত্যাদি এইই আছে নিয়ম এবং আমাদেরকে সক্ষমতা অর্জন করতে বাজেটটি দেয়া হলো অর্থমন্ত্রী বললেন যে দ্রব্যমূল্যকে আসলে চাপ করবে না অবশ্যই করবে সেটা আলাদা ইস্যু সেটা আলাদা ইস্যু আমি বলার জন্য বলা আমি আলাদাভাবে বলছি না সেটা আলাদাভাবে বলছি আমি বলছি এই মুহূর্তে যে আপনাকে বাস্তবায়নযোগ্য বাজেট বড় করতে হবে এবং বাস্তবায়নের করতে গেলে কি কি করা লাগবে কি সুশাসন কি দক্ষতা কি ধরনের অধিক রেভিনিউ আর্নিং টার্নিং সেখানে আপনাদের নজর দিতে হবে আপনি অধিক রেভিনিউ আর্নিংয়ের নজর না দিয়ে বা অথবা আমি এটা পাচ্ছি না এই জন্যে আমি সংকোচন করলাম সংকোচন করলে তো অর্থনীতির বেশ কয়েকটা খাত ইয়ে হয়ে যাবে দুর্বল হয়ে যাবে নিশ্চয়ই আপনি শিক্ষায় কমাবেন নিশ্চয়ই আপনি স্বাস্থ্যে কমিয়েছেন নিশ্চয়ই অন্য অন্য জায়গায় কমে যাচ্ছে তাহলে তো আমার সক্ষমতা তৈরি হচ্ছে না সক্ষমতা তৈরি না হলে তো আমি ভবিষ্যতে টিকতে পারবো না তো সেই জন্যই এখানে মেন পয়েন্ট হচ্ছে লক্ষ্যমাত্রা নির্ধারণের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা মানে যে বৃদ্ধি বৃদ্ধির ক্ষেত্রে এখানে খুব বড় ধরনের ঝড়ের সময় আপনি নৌকাকে থামিয়ে দিতে পারেন না দিলে কিন্তু আপনি ডুবে যাবেন আপনাকে আরও স্ট্রংলি এগোতে হবে তাহলে আপনি টিকে থাকবেন এটা একটি পয়েন্ট যদি যে কী করা উচিত ছিল আমি মনে করি যে বিনিয়োগ করা হচ্ছে সেই বিনিয়োগগুলোকে যথাযথভাবে ব্যয় সাশ্রয়ী যেখানে ভুল হয়েছে যেখানে যেমন একটা প্রকল্প শেষ হচ্ছে না শুধু পয়সা বাড়াতেই হচ্ছে সেইটাকে খুব কঠোরভাবে সময় শেষ করার ব্যাপারে যাতে আমি ওখান থেকে রিটার্নটা নিতে পারি বিনিয়োগ করি কেন যে রিটার্ন আসবে মনে করে এখন আমি বিনিয়োগ করতে যে এই যদি আমার আসল সুদ সব খাইয়ে ফেলি আমার গ্রেস পিরিয়ড শেষ হয়ে যায় অথচ ওটা হচ্ছে না অর্থাৎ আমি ডিসিপ্লিন সুশাসন ফিরিয়ে আনার ব্যাপার তারপরে কি ব্যাপার আমার ব্যাংকিং খাত একদম একটা বেকায়দা অবস্থায় পড়ে রয়েছে ওখানে আমাকে খুব কঠোরভাবে ওই টাকা ফেরত এনপিএল এর টাকা ফেরত বা ইত্যাদি এগুলোর ব্যাপারে আমার মেসেজ দিতে হবে যত যত আমরা শুনবো আপনার কাছে আরো শুনবো নিশ্চয়ই দশটি চ্যালেঞ্জ রয়েছে অনেক কথাই আপনি বলেছেন আমরা একটু যেতে চাই ডক্টর জামাল উদ্দিন আহমেদ সহসভাপতি বাংলাদেশ অর্থনীতি সমিতি এই যে যে কথাটি সিপিডি আজকে সংবাদ সম্মেলনে বলল সরকার নতুন হলো বাজেটটি আসলে পুরনো এবং অনেকগুলো চ্যালেঞ্জ দশটি চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি রিজার্ভ সংকট আপনার মন্তব্য জানতে চাই সিপিডি যেটা বলছে এটা তো নতুন কোনো কথা না এটা গত তিপ্পান্ন বছর ধরেই বাংলাদেশে এইভাবেই চলছে একই ধারাবাহিকভাবে একই ধারাবাহিকভাবে চলছে এখানে কিন্তু আপনার ধরেন উনিশশো সালের যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট ব্রিটিশরা করে দিয়ে গেছে সেই পদ্ধতি অনুযায়ী আমরা কিন্তু চলতেছি আমরা স্বাধীন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হয়েছে সেখানে কিন্তু আমরা এই আইনটাকে আমরা চেঞ্জ করিনি এবং এটা এরশাদের সময় একবার চেঞ্জ করা হয়েছে উনিশশো সালে উনিশশো সালের পরে উনিশশো সালে এরপরে এখন আবার একটা মাজা চলতেছে এখন কদ্দূর কি করে সেটা জানি না কিন্তু দেশের স্বাধীন স্বাধীন দেশের যে প্রয়োজন অনুযায়ী যে আইন দরকার ইনকাম ট্যাক্স আইনে ভিয়েতনাম আপনার উনিশশো সালের পরে আপনার তাদের মানে আমেরিকানরা যখন চলে গেল তখন আপনার ভিয়েতনামের যে ল সমস্ত ল চেঞ্জ তাহলে যে আমাদের ২০২৬ সালের কথা বলা হচ্ছে স্বল্পোন্নত দেশে উন্নতিকরণ এবং দু সালে উন্নত দেশ হওয়া যে স্বপ্নের কথা বলা হচ্ছে সুখী সমৃদ্ধ আঠারোশো একাশি সালের নেগোসিয়েবল ইনভেস্টমেন্ট অ্যাক্ট এখনো আপনার এটা ওইভাবেই আছে আরও বহু আইন আছে মানে এই বাজেট আর্থিক সংক্রান্ত আইনের যে সংস্কার হচ্ছে না তাহলে সম্ভব উন্নত না এটা করতে পারবো না এটা তো ইনলাইন উইথ দি ডেভেলপমেন্ট আপনাকে কিন্তু ওইটা চেঞ্জ করিয়ে আনতে হবে সেটা আপনি করেন নাই এখনও সেটা লইয়ে আপনি আসেন যেই কারণে ইন রেভিনিউ ডিপার্টমেন্টের যে ইনকাম ভাই তো চেয়ারম্যান ছিল জি উনি চেয়ারম্যান ছিল এবং ওনার সময় উনি যে সমস্ত প্রোগ্রামগুলো নিয়েছে ওটা একটা রিফর্ম আরম্ভ হয়েছিল কিন্তু এটা পরে কিন্তু স্থগিত হয়ে গেছে এই যে কর মেলা তারপর আরও বিভিন্ন রকমের আপনার এটা পাবলিকের সাথে রিচ করা থানা লেভেলে পর্যন্ত ওই সময় আপনার ওনারা প্রোগ্রাম করেছেন কিন্তু এখন কি হচ্ছে এখন যে ট্যাক্সে যেটা বাজেটটা তৈরি করতেছে ট্যাক্সের আইনটা যেটা আছে কোন কোন জায়গায় চেঞ্জ হতে হয়েছে ব্যবসায়ীদের সাথে নেগোসিয়েশান করা তারপরে সাধারণ করদাতাদের সাথে নেগোসিয়েট করে এটাকে আপডেট করা সেটা কিন্তু এখনও করা হয় নাই এটা করা হয় নাই এখন তো গত দশ বছরে এই কাজের কোনো আমাদের ধনী গরিবের বৈষম্য বাড়ছে কি মুষ্টি কয়েক মানুষের হাতে দেশের ম্যাক্সিমাম সম্পদ আর বেশিরভাগ মানুষের হাতে গুটি কয়েক সম্পদ এই যে বৈষম্যগুলো ঠিক হবে এটা এটা তো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মূল মন্ত্র ছিল যে বৈষম্য দূরীকরণের জন্য বাংলাদেশটা স্বাধীন হয়েছে ছয় দফা এই যে এই ছয় তারিখে সাতই জুন সাতই জুনে গতকালকে একটা টক শো হয়েছিল ওখানে আপনারা আলাপ হইতেছিল এখন ছয় দফার এখন দরকার আছে কিনা তো ছয় দফা এখনও তো আবার ছয় দফা দিতে হবে কারণ হলো ওটা কিন্তু চেঞ্জ হয় নাই রিজনাল ডিসপ্যারিটি তারপরে জেন্ডার ডিসপ্যারিটি তারপরে ধনী দরিদ্রের ইকোনমিক ডিসপ্যারিটি সব কিছু কিন্তু এখনও বরং পাকিস্তান আমলের থেকে এখন আরও বাড়তেছে ওই সময় ছয় দফা তার মানে এখনও ছয় দফার যৌক্তিকতা এখনও আছে আছে যে কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটা কিন্তু এখনও ওই স্বাধীনতার ফসল এখনো কিন্তু মানুষের ঘরে ঘরে পৌঁছে না আমরা একটু মূল প্রশ্ন আসি যে আপনার চোখে এবার বাজেট কেমন হলো আর কি এটা ট্র্যাডিশনাল বাজেট এটাতে এখানে কোনো রকমের চমক নাই কিছু না দু একটা গণবিরোধী কিছু আইটেম আছে যেমন আপনার ডিপোজিটের উপরে আপনি কি এক্সাইজ ডিউটি না কি একটা ডিউটি বসাইছে এটাতে তো আপনার ডিপোজিটে ব্যাংকের ডিপোজিটে কমবে অনেকে তো দিবে না এটা করবে না যারা যারা টাকা পাসার করে তাদের পাচারের টাকা আপনি ঠেকাচ্ছেন না তাদেরকে হেল্প করতেন বেনজির আপনার সে মানে দেশ ছাড়ি চলে গেল বললো যে তাকে দেশ ত্যাগে বাধা দেওয়া হচ্ছে সে চলে গেছে চলে গেছে যে জায়গা দিয়ে গেছে এটা তো ঢাকা এয়ারপোর্টের ইমিগ্রেশন পার সে গেছে এয়ারপোর্ট এয়ারপোর্টের ইমিগ্রেশন পার হয়েই গেছে সে তো আপনি লিগালি যায় নাই তারপরে শ্রীলঙ্কা দেখেন কম্পেয়ার টু দ্যাট শ্রীলঙ্কাতে গোতাবায়া আপনার দেশ ছাড়ি চলে যাওয়ার সময় ইমিগ্রেশনে যখন গেছে তাকে কিন্তু বোর্ডিং কাজ কার্ড দেয় নাই ইমিগ্রেশনের অফিসাররা বলছে যে নো আমরা দিতে পারবো না তারপরে সে হেলিকপ্টারে করি মিলিটারি হেলিকপ্টারে করে আপনার ইয়েতে মালদ্বীপে গেছে সেখান থেকে আপনার শ্রীলঙ্কা সিঙ্গাপুর গেছে তার মানে কি শ্রীলঙ্কার মতন দেশেও নিয়মকানুন আছে আমরা আমাদের দেশের নিয়ম নিয়মকানুনের জন্য যে সমস্ত সংস্থাগুলো আসে ওনাদের কি কাজ এটা যদি মোটা দাগে এই বাজেটে আসলে অসঙ্গতিগুলো কি দেখেন অসংগতির মধ্যে আপনার এটা আপনার এই এটাতে ইনিকোয়ালিটি আরও বাড়বে বাড়বে কিভাবে আপনার যে ট্যাক্সের যে এই যে ডিপোজিটের যেটা ইয়ে দিলেন না এটাতে মানে সাধারণ মানুষের তো ভয়ে টাকা রাখবে না যে তার কাছে ট্যাক্সে ধরবে অথবা এটা যখন জমা না হবে তখন আপনার ব্যাংকের ডিপোজিট যদি না থাকে সে লিকুইডিটি প্রবলেমে পড়বে মানে এটা 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 প্রবলেমটা কি হবে একটু বুঝিয়ে বলতে এটা লিকুইডিটি প্রবলেম হবে ব্যাংকে তার সংকট হবে সংকট হবে মানুষ ভয় টাকা ওখানে রাখবে না কারণ সে ট্যাক্স দিবে বাড়তিক ট্যাক্স দেওয়া হয় ডিউটি যেই নামটা দিয়ে যেভাবেই নেয় সরকার তো নিচ্ছে কিন্তু এটাকে ট্যাক্স যদি ট্যাক্সের নাম দেয় নাই কিন্তু দিছে অন্য কি একটা নাম সেখানে আপনার সে ডিপোজিটের উপরে যে ইন্টারেস্টটা উনি পাচ্ছেন সেটা তো ব্যাঙ্ক ওর থেকে টাকাটা কাটে রাখি সরকারের এক জমা দিতেছে ওনাদের এর কোড অনুযায়ী ওখানে জমা দিয়ে দিতেছে তার মানে ব্যাংক কাটে নিয়েই ডিডাকশন অ্যাট এ সোর্স নিয়েই আপনার সরকারের কাছে জমা দিচ্ছে ডিপোজিট তারপরে আবার এটার উপরে কিসের ট্যাক্স ধরনের ডিউটি এগুলো কিন্তু বিজনেস ফ্রেন্ডলি ডিসিশান না এগুলো কিন্তু করলে ক্ষতি হবে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি যদি না হয় তাহলে তো বেঁচে নিশ্চয় আমরা কথা বলবো নিম্ন আয় মানুষকে কতটা স্বস্তি দিবে এই বাজেট আয়ের সঙ্গে কতটা সঙ্গতি বা বৈষম্য দূর হবে আয় ব্যয়ের সঙ্গে এসব বিষয় নিয়ে আমরা কথা বললাম আমরা একটু বিরতি যেতে চাই প্রিয় দর্শক দেশ সন্ধান নিচ্ছে একটি ছোট্ট বিরতি ফিরছি একটু পর সঙ্গেই থাকুন দেশ সঙ্গে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে দুজন অতিথি আছেন আমরা আবারও যেতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আপনার কাছে যেতে চাই আরও একবার এই বাজেট আসলে সাধারণ মানুষের কাছে যে মানুষ কতটা ভালো থাকবে স্বস্তি থাকবে তাদের জীবনযাত্রায় কতটা প্রভাব পড়বে কিংবা চাপ পড়বে কি না বা পড়বে না কি না সেটি কি মনে হয় এই বাজেট আসলে কতটা প্রভাব পড়তে পারে আয়ের সঙ্গে ব্যয়ের অসামঞ্জস্যতা কি দূর হবে না বাড়বে দেখুন এটা সময়ের ব্যাপার তবে স্পষ্টত বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষের অর্থাৎ ওই যে দ্রব্যমূল্য কমানোর যে একটা স্বস্তি দেওয়ার কথা মনে করি এটা করা হচ্ছে আমার ধারণা এটা যেভাবে আপনি যদি প্রতিটা ধারা উপধারা সব ভালো করে খেয়াল করেন লিস্ট করেন ওই যে দশটা চ্যালেঞ্জ বলেছে দশটা চ্যালেঞ্জ কিন্তু ঠিক মতন কিন্তু অ্যাড্রেস করা হয়নি ফলে এই যে এই যেমন কিছুক্ষণ আগে উনি যেটা বলতেছিলেন ব্যাঙ্কে সাধারণ জামান এমনি বা ব্যাঙ্কে জামানত টাকা থাকছে না টাকা নাই সেই টাকার থেকে আবার সরকারই প্রায় ম্যাক্সিমাম নিয়ে নেবে প্রাইভেট সেক্টর কিছুই পাচ্ছে না পাবে না কি আমাদের এস খাতের টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে বেশ কয়েক বছর দেয় না কারণ ওরা ব্যাংকের আমানতকারীদের হচ্ছে ব্যাংক কিন্তু ওখানে বলছে আমি মালিক মানে আরেকজন মালিক সাধছেন সেই যে তিনি নিজেই টাকাগুলো নিয়ে যাচ্ছেন তো ফলে ওই যে টাকা অর্থনীতিতে দেওয়ার কথা সে তারা কিন্তু পাচ্ছে না সেই জায়গায় আবার ওই যে বিভিন্ন ধরনের আপনি নানান ধরনের ইয়ে করছেন করলে তো নিরুৎসাহিত করছেন হ্যাঁ আর ইনফ্লেশন বরং আমি মনে করি উস্কে দিতে পারে এইভাবে দিতে পারে কারণ এই যে যতগুলো করের যে বিভিন্ন ধরনের ছাড় বা রিয়াদ বা যা বলা হয়েছে সবই কিন্তু পরোক্ষ কর পরোক্ষ কর তা আছে এভ্রিবডি ধনিরও গরিবেরও কিন্তু ডাইরেক্ট ট্যাক্স শুধু যে ধনী তার দেওয়ার ডাইরেক্ট ট্যাক্সের আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে বৈষম্য কমানো একজনের হাতে বেশি টাকা হয়ে গেছে আরেকজন সেটা কর দিয়ে রাষ্ট্র ওইটাকে মিনিমাইজ করবে সেই ডাইরেক্ট ট্যাক্সের ব্যাপারে কোনো কথা নাই মানে খুব একটা এনে বরং আরও ডাইরেক্ট ট্যাক্সে আমি দেখতে পাচ্ছি যে এই যে কালো টাকা সাদা টাকা করা বলা দেখতে যেখানে সবাই পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট দিচ্ছে অন্যদের বেলায় পনেরো পার্সেন্ট কোথায় পঁচিশ পার্সেন্ট আপনি আপনি একজন নিয়মিত করদাতা আপনাকে ক্যালকুলেট করে আপনার সেটি 30% করা হয়েছে সাধারণ মানুষের জন্য যারা বৈধ টাকার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার কালো টাকার ক্ষেত্রে 15% কর দিয়ে সেটি বিনা প্রশ্নে সাদা করা যাবে এবং কোন ধরনের কঠোর বার্তা কিন্তু আছে কি বলে মনে করা না না কিভাবে না এটা তো আরো ইয়ে দেব হলো জি একটু বলবেন যদি বড় ধরনের ছাড় দেওয়া হলো আমি এটা বুঝি এটা যুক্তি হয়তো কেউ কেউ কারণ এতে হবে কি দুটো জিনিস হবে খুব খুব সহজভাবে বলি দুটো জিনিস হবে একটা হচ্ছে যিনি রেগুলার কর দিচ্ছেন এই যেমন কিছুক্ষণ আগে উনি উষ্মা প্রকাশ করলেন যে টাকা রাখতে যাচ্ছি সেখানেও আমার আবার আর একটা আবগারি শুল্ক বাই দিতে হবে আর কি আমি নিরুৎসাহিত বোধ করতেছি ইত্যাদি অন দ্য আদার হ্যান্ড এক জায়গায় আরেকজনের বেলায় বলছি তোমার কিছু লাগবে না পনেরো পার্সেন্ট দিলেই হবে তা তখন ওই যারা এক্সিস্টিং করদাতা তারা কিন্তু দুটো পদ নেবে আইদার নিরুৎসাহিত হয়ে তো ঠিক মতন ঘোষণা দেবে না বা ফাঁকি দেবার চেষ্টা করবে দিয়েই এই দিক দিয়ে দেবে পনেরো পার্সেন্ট দিলেই যদি হয় বা এই ধরনের একটা ধারণা যদি পাওয়া যায় প্রশ্ন যদি না করা হয় তাহলে তো এটা গেল এটা গেল এক্সিস্টিং করদাতা পেলে আর নতুন করদাতা এই যে আমরা বলি প্রায় নতুন করদাতা কেন আসে না করদাতাকে তো উৎসাহী হয়ে আসতে হবে এই এনবিআর বাড়ি বাড়ি যেয়েই তো করদাতা বানাতে পারবে না আর এটা করদাতা বানাবার বিষয় না তো সেখানে সেই করদাতারা যদি দেখেন নতুন করদাতারা যদি দেখে যে আমি একবার এর কাছে যদি করদাতা হই তাহলে আমার ওই নিয়ম শৃঙ্খলা সব কিছুর ভিতরে প্রশ্ন উত্তর দিয়ে তারপরে আমাকে চলতে হবে অন দাদার হ্যান্ড যিনি বাইরে আসেন যিনি দেন না তিনি বরং খুব রিল্যাক্সড রয়েছে আছেন তাহলে আমি রিল্যাক্সের দিকে যাব এই জন্যই দেয় না করদাতারা করদাতা হতে চায় না আরও একটা কারণে সেটা হচ্ছে সরকারকে কর দেওয়া হবে একটা সেবা পাওয়ার জন্যে এটা তো আসলে ডিস্ট্রিবিউশন মানি সিস্টেম আর কি সরকার কর নেবে নিয়ে আপনাকে সুযোগ সুবিধা সৃষ্টি করে দেবে সেখানে সেবাগুলো কি আমরা পাচ্ছি হ্যাঁ সেখানে দিদি যে দেখা যাচ্ছে যে আমার ওখানে স্বচ্ছতা নাই আমি পাচ্ছি না আমি স্বাস্থ্য খাতে স্বাস্থ্য সেবা পাচ্ছি না সেজন্যই কি মানুষ উৎসাহিত হচ্ছে না কর দিতে স্বাভাবিক অনেকটা কারণ এই কারণটাও একটা কারণ চলে আসে আমার এই জিনিস হবে যদি আমার অর্থনীতি সেই অবস্থায় পৌঁছায় আর্নিং তো অর্থনীতির থেকে হবে সেই অর্থনীতিকে যদি আমি সুস্থ না করতে পারি আমি ব্যাংকের এনপিএল যদি বন্ধ না করতে পারি বা আমি যদি এই যে টাকা চলে যাচ্ছে সেটাকে না ঠেকাতে পারি তারপরে আরও নানান ধরনের অপচয় অপচয় হচ্ছে সেগুলোকে না ঠেকিয়ে আমি অর্থনীতি ক্ষেত থেকে এনবিআর রেভিনিউ আর্ন করবে এটা তো ঠিক না যেমন আমি একটা অন্যভাবে আরেকটা বিষয় বলি আপনি অভ্যন্তরীণ সম্পদের টোটাল পাঁচ লাখ কত কোটি টাকা তাই তো টোটাল ওই যে ইয়ে তার তিনটা সোর্স থেকে আসবে এটা একটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড আর একটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর আরেকটা হচ্ছে কর বহিরভূত আয় তিনটা খাত মোট জাতীয় রাজস্ব বোর্ড যে করটা নেয় সেটা নেয় পাবলিকের কাছ থেকে জনগণের কাছ থেকে বহু পরিশ্রম করে নানান আইন কানুন করে করতে হয় তার বেলায় টার্গেটটা দিচ্ছেন আপনি গতবার চার দশ করেছে রিভাইসে এবার চার নব্বই মানে আপনি আশি লক্ষ টাকা আশি হাজার কোটি টাকা আশি হাজার কোটি টাকা আপনি এর বেশি দিলেন দিয়ে ওর একটা চাপে ফেললেন এবং ওই যে জনগণের কাছ থেকে নিতে হবে ট্যাক্স দেওয়ার অন দ্য আদার হ্যান্ড জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত যে কর এবং কর বহির্ভূত যে এ দুটোর কিন্তু উৎস কিন্তু হচ্ছে সরকারি ডিপার্টমেন্ট সরকারি কমার্শিয়াল অর্গানাইজেশন এসওই হ্যাঁ তাদের বেলায় আপনি দেখেন তাদের টার্গেট কিন্তু আরও কমই দেওয়া হচ্ছে একজনের উনিশ হাজার কত কোটি টাকা ছিল ওটা টার্গেট করে দেওয়া হয়েছে পনেরো কোটি পনেরো হাজার কোটি টাকা তা ওনার বেলায় পাবলিকের কাছ থেকে নেওয়ার বেলায় আপনি টার্গেট বড় করে দিচ্ছেন জি যে এটা তোমার আদায় করতে হবে আদায় করতে হবে বা ইয়ে করতে হবে ওকে টেন্সে ফেললেন অন দ্য আদার হ্যান্ড যার কাছে টাকা রয়ে গেছে অনেক টাকা রয়ে গেছে তার কাছ থেকে নেওয়ার বেলায় আপনি তার লক্ষ্যমাত্রাটা কমাই দিচ্ছেন মানে আপনি কম দিলে হবে এরকম একটা ভাব এখানে দুটো জিনিস হচ্ছে বছর দুই আগে কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে বাজেটেই এটা আইন করে দেওয়া হয়েছিল যে বিভিন্ন সেক্টর কর্পেশন তোমার কাছে অনেক টাকা রয়ে গেছে এই টাকাগুলো তুমি সরাসরি বাংলাদেশ ব্যাংকে জমা দাও

তাহলে আমার এনবিআরের টার্গেটটা পাইচার্টে যেটা হয় ওরা একটু কমে আসতো পাবলিক ওখান থেকে সাশ্রয় পেত সুস্থ আপনি এখানে আপনার নিজস্ব প্রতিষ্ঠানকে ছাড় দিয়ে হ্যাঁ সেখান থেকে আপনি টাকা না নিয়ে আপনি এনবিআরের টার্গেটটা বাড়িয়ে দিয়ে

হাও দেয়ার ডিলিং উইথ দ যেমন শ্রীলঙ্কাতে একটা সময় প্রথম যখন প্রবলেমটা শুরু হয় পঁয়ষট্টি পর্যন্ত উঠছিল মুদ্রাস্ফীতি সেই মুদ্রাস্ফীতি এখন চার থেকে পাঁচ পার্সেন্টের ভিতরে তো দুই মেকানিজম আমি তো মনে করি যে আমাদের অর্থ মন্ত্রণালয়ের লোকজনরা ওখানে ট্রেনিংয়ে পাঠানো উচিত যা দেখে আসুক ওরা কীভাবে করছে সেটা পঁয়ষট্টি থেকে আপনার এখন আমরা তো চাইতেছি বেশি টার্গেট না পনেরো পার্সেন্ট থেকে চার পাঁচ পার্সেন্টে আনার জন্য আমাদের চাহিদা তো বেশি না মানে এই যে এই মেকানিজমটা মনিটারি পলিসি ফিজিক্যাল পলিসি প্রত্যেকটা এটার সাথে রিলেটেড এবং কারেন্সির যে ম্যানেজমেন্ট যেটা ফরেন কারেন্সি ম্যানেজমেন্ট রিজার্ভ ম্যানেজমেন্ট এইগুলা এগুলার সাথে জড়িত এগুলা এবং এই সমস্ত ফ্যাক্টরগুলো যখন একসাথে ফাংশান করবে তখনই কিন্তু আপনার এটাকে আপনি রাস্তা নিয়ে ধরতে পারবেন এক জায়গা থেকে টানলে হবে না এক জায়গা থেকে টানলে আপনার আপনি ইন্টারনাল রেভিনিউ যখন যেমন আপনার বাড়াইতে হবে তারপরে আপনাকে ব্যাঙ্কিংয়ের সুশাসন আনতে হবে তারপরে রিজার্ভ ম্যানেজমেন্টের যেমন বিদেশে টাকা পাচার বন্ধ করতে হবে তারপরে আপনার আপনার কালো টাকা সৃষ্টির রুট বন্ধ করতে হবে ইনফর্মাল ইকোনমি যে রুট রুটটা বন্ধ করতে হবে সারা পৃথিবী পৃথিবীব্যাপী এটার বিরুদ্ধে একটা হান্টিং চলতেছে আক্রমণ কিন্তু এই বাজেটই কি আসলে সেই ধরনের পরিকল্পনা আছে নির্দেশনার মধ্যে একটা আছে কালো টাকা সাদা করার সেটা যদি পারে এটা তো আগে পরীক্ষিতভাবে পারে নাই একমাত্র হোসেন মহম্মদ এরশাদ যখন সামরিক শাসন দেয় তখন আপনার ১৯৮২ বিরাশি সালের দিকে তারা প্রায় পনেরোশো ষোলোশো কোটি টাকা আদায় করছিল এর পরবর্তী যে রেজাল্ট এটা তো ওনারা এন বি আর এর চেয়ারম্যান আছে উনি ভালো জানবেন কিন্তু সাকসেস স্টোরি সময় এটা যোগ করি সময় এরকম একটা সিস্টেম দেওয়া হয়েছিল কিন্তু সেটা দেওয়া হয়েছিল দুই মাস সময় দিয়ে যে হ্যাঁ বুঝছি অনেক জায়গায় মানে সে তখন বিদেশের টাকাও নাই দেশের ভিতরেই আপনার হিসেব কিতবের প্রবলেমের কারণে আপনার কাছে টাকা প্রদর্শিত হয়েছে তো তখন দুই মাস সময় দিয়ে বলা হলো এই দুই মাস আপনি এই সুযোগটা নিতে পারেন বলা হয়নি কখনও যে আপনার ট্যাক্সের হার কমিয়ে দেওয়া হবে যে ট্যাক্স আছে সেটা তো দেবেনি প্লাস আরো 10% জরিমানা মানে একটা জরিমানা কাছে দিয়েই এই টাইমের মধ্যে দিবেন এবং এটা না দিলে আমি কিন্তু আমরা আগস্ট সেপ্টেম্বর মধ্যে দিয়েছিলাম অক্টোবর থেকে আমরা কিন্তু অভিযানে যাব যারে পাবো তারে কিন্তু আমরা ব্যবস্থা নেব এই যে কথাটা বলা এই মেসেজটা দেওয়াতে কি হলো ঠিকই কিন্তু সেই বছর 843 কোটি টাকা শুধু আমরা রেভিনিউই পেয়েছিলাম ট্যাক্স পেয়েছিলাম হ্যাঁ তখনকার সময়ের পরেক্ষাঠে বলছি ভারতও তাই দুই হাজার উনিশশো সালে তারা একটা এরকম ভিডিআইএস দিয়েছিল ভ্যালেন্টারি ডিসক্লোজার অফ ইনকাম আর একটা হচ্ছে পনেরো সালে দু সালে তখনও তারা কোনো ভক্ষ বলে নাই যে তোমার এক্সিস্টিং ট্যাক্স রেট কমিয়ে দিয়ে তোমারে আনতি বলতেছি হ্যাঁ ট্যাক্স ট্যাক্স রেট তো ছিলই এবং এই কথা কোনো সময় বলে নাই যে তোমার কোনো প্রশ্ন করা হবে না

এখন আপনি ধরে তারে সিস্টেমের মধ্যে ঢুকাইতেছেন এরপরে যদি আপনি আবার তারে এটা নাড়াচাড়া করেন তখন তো আর আপনি সে তার কিছু বলার থাকবে না এই যে ট্রাস্ট বিটুইন গভর্নমেন্ট এবং পাবলিক এই ট্রাস্টটা নাই বিশ্বস্ততাটা নাই এই এই কারণে লোক এটার মধ্যে ধরা দিবে বলে আমাদের মনে হয় স্যার এই যে বাজেটটি পুরনো বলা হয় আসলে সরকার নতুন বাজেট পুরনো পুরনো মানে কি আছে আপনি নতুন আপনি এডিশনাল কি ভ্যালু এডিশন করতেছেন আগে তো সিস্টেম আইন কানুন যেগুলো আছে আছে কিন্তু এই বছর আপনি কোন নতুন আইনরে পরিষ্কার করে লোকরে হেল্প করার জন্য রেভিনিউ কালেকশনের জন্য এডিশনাল নাম্বার অফ করদাতা বাড়ানোর জন্য আপনি কী স্কিম নিতেছেন সেটা তো পরিষ্কার বাসায় এখানে কি বলা আছে বাজেটের ভিতরে এখানে কোনো কিছু নাই বলা হয়েছে যে এটা হবে এটা করবে এটা করবে এটা সেই পাকিস্তান আমল থেকেই ব্রিটিশ আমল থেকে এভাবে হয়ে আসছে কিন্তু সেটাই এখনও চলছে সেটা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে নতুন আপনি রিফর্ম করবেন যে যে বলবেন যে স্পেসিফিক্যালি আমি এই আইনটাতে এইভাবে সংশোধন করে তোমাদের মানে বোধগম্য আইনটা আমি তৈয়ার করবো তারপরে আমি প্রশাসনিক সংস্কার করবো এনবিআর তারপরে আমি ডিজিটাল বাংলাদেশের সাথে সংযুক্ত রেখে আমি ট্যাক্স ডিপার্টমেন্টকে ডিজিটালাইজ করবো এই এটা তো আমি করি নাই ব্যাট ডিজিটালাইজ করার জন্য কত আগের থেকে শুরু হয়েছে বাজেট প্রস্তাবিত বাজেট নিয়ে অনেক আলোচনা অনেক বিশ্লেষণ হবে সংযোজন হবে আমরা আলোচনা করব নিশ্চয়ই একটু বিরতিতে যেতে হবে প্রিয় দর্শক দেশ সন্ধ্যা নিচ্ছি আরো একটি বিরতি ফিরছে একটু কর সঙ্গে থাকুক আরো আরো একবার স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যা আমার সঙ্গে দুজন অতিথি আছেন আমরা আবারও যেতে চাই আহ ডক্টর মোহাম্মদ আবদুল মজিত স্যার আপনার কাছে যেতে চাই যে রাজস্ব বোর্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা রাজস্ব আহরণের আহ এবারের যে টার্গেট কোনোবারই আসলে টার্গেট পূরণ হয় না বারবারই বলা হয় যে রাজস্ব বাড়ানোর যে খাতগুলো রয়েছে বা আওতা সে পরিধি কিন্তু বাড়ানো যাচ্ছে না তো আরো বেশি রাজস্ব বাড়ানো সম্ভব হতো কেন এটি সম্ভব হয় না বা সরকারই কেন উদ্যোগ নেয় না আপনি যদি রাজস্ব বোর্ডের ব্যর্থতা বলেন আমি বলবো সরকারের ব্যর্থতা কারণ রাজস্ব বোর্ড কার বোর্ড আল্লাহ কিছু না সরকারের তো বোর্ড তাই না নিশ্চয়ই তাহলে ওই যে খাত বাড়ছে না খাতের এ করা হচ্ছে না এটা এটার জন্যই তো রাষ্ট্র কারণ এনবিআর কিন্তু একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরকারি না সরকারি হলেই হয় কি কারণ সরকার নিজেই করদাতা ও নিজে নিজে কিন্তু এনবিআর সংস্কার করবে না নিজে নিজে করবে না এই যে একটা আয়কর আইন বা এই যে আপনার কাস্টমস আইন গতকাল প্রবর্তিত হয়েছে এই আইনগুলো কিন্তু হবে নীতি নীতি তৈরি করবে রাষ্ট্র তৈরি করবে এখানে ওই তৈরি করছে এনবিআর নিজেই তৈরি করছে তার আইন এখানে নীতি আর বাস্তবায়নের একটা বিভেদ রয়ে গেছে তো সেইটার জন্যেই কে বাধ্য করতে হবে কে কাজ দিয়ে বলতে হবে যে তুমি এগুলো করো করলে না তোমার আয়ের করের আয়তা বাড়বে বা ইত্যাদি বাড়বে আপনি এখানে কে বলছেন তুমি বেশি আয় করো কিন্তু ও কোথার থেকে করবে অর্থনীতির থেকে তো অর্থনীতিকে আপনি সোজা করলেন না অর্থনীতি সোজা হলো না অর্থনীতি রুগ্ন থেকে গেল তাহলে তো তো রেভিনিউ পাবে না এটা একটা কারণ একদিকের আরেকটা হচ্ছে ওর যে যে কাজ করার কথা সেই জন্যই সেই তার প্রয়োজনীয় লোকবল বা ইত্যাদি দেওয়ার দায়িত্বও তো সরকারের রাষ্ট্রের এবং দিয়ে তারপরে ব্যবস্থা করা দেখা যাচ্ছে যে ওর ঠিকই আছে হয়তো রোগ লোকবল বাড়ানো হয়েছে অফিস বাড়ানো হয়েছে কিন্তু সে ফাংশন করছে না তো ফাংশন না করলে তাকে তো অ্যাকাউন্টেবল করতে হবে তাকে অ্যাকাউন্টেবল করতে হবে আর আমি সবশেষে ওইটাই বলি বিষয়টা বলি এই যে নতুন কর আরোপ বা যা কিছু সংসদ ছাড়া পারবে না সংসদই করবে এনবিআ তো প্রস্তাব পেশ করে মাননীয় মন্ত্রীও কিন্তু দেখেন ওই বাজেটে বারবার বলছেন আমি প্রস্তাব করছি প্রস্তাব কিন্তু পাশটা করবেন পার্লামেন্ট পার্লামেন্ট যদি ওইটা ভালো করে পরীক্ষা করে দেখে যে জনগণের সত্যি কোথায় উপকার হবে কি হবে না কি করলে কি অভিজ্ঞতা হবে সেইটা করে উনি পাশ করবেন তা এখন পাশ করার পরের দিনই যদি বলেন হ্যাঁ আপনি এটা কেন করলেন তো তাহলে তো নিজেকে নিজের কন্ট্রাডিকশান হয়ে যাচ্ছে সেই জন্যে আমাদের অনুরোধ বা সবসময় প্রত্যাশায় পার্লামেন্টে এটা পাশ করা হয়ে প্লেস করা হয়েছে ওনারা এটা ভালো করে পরীক্ষা করবেন ইকোনমি কোন দিক যাচ্ছে যাবে সেখানে সরকারের কি করার কথা সেই অনুযায়ী তো ঠিক করবেন এই আমরা বা কেউ আজকের থেকে কিন্তু আমাদের সরাসরি

বরাদ্দ এবং পেনশন সহ এসব কিছু বাদ দিলে আসলে সাধারণ মানুষের জন্য কিছু থাকে কি না এই বাজেটে এবং আপনার কাছে সর্বশেষ প্রশ্নটি কে আকারের বাজেট বলবেন নাকি সক্ষমতার বাজেট বা সক্ষমতা প্রত্যাশার সক্ষমতা আছে থাকবে এটা বাস্তবায়নের সক্ষমতা তো নাই এটা প্রমাণিত গত 53 বছরের হিস্ট্রি এটা বাস্তবায়নের সক্ষমতা কোনো সময় হয় নাই এবং ভবিষ্যতে হবে কি না সেটা আল্লাহ জানে মানুষ জানে না কিন্তু আকার যেটা আকার একটু মানে তো বাড়বেই যখন মানুষের বয়স বাড়ে বাচ্চা একটা যখন ক্লাস সিক্সে পড়ে তখন তার যে জুতা না আপনার থাকে যখন সে কলেজে পড়ে ওই কি তার পায়ে লাগবে লাগবে না সুতরাং প্রয়োজনে ন্যাচারালি বাজেটের সাইজ বাড়ছে সেটা কিন্তু কারো যে মানে আপনার সিরিয়াস কোনো মন দিয়ে এটা করছে সেটা না এই যে বাজেটের যে ভিত্তিমূল উনি যেটা বললেন যে ইনকাম ইনইকুয়ালিটি রিডিউস করার জন্য বাজেটের যে ডাইরেক্ট ট্যাক্সের যে রেট পরিমাণ বাংলাদেশে ডাইরেক্ট ট্যাক্সের পরিমাণ হলো পঁয়ত্রিশ পার্সেন্ট আর ইনডাইরেক্ট ট্যাক্সের পরিমাণ হলো পঁয়ষট্টি পার্সেন্ট তাহলে এটা হওয়া উচিত উল্টা এটা ইন ডাইরেক্ট ট্যাক্স হওয়া উচিত পঁয়ষট্টি পার্সেন্ট ইনডাইরেক্ট ট্যাক্স হওয়া উচিত পঁয়ত্রিশ পার্সেন্ট তাহলে ইনকাম ইনইকুয়ালিটি আপনি রিডিউস করার একটা পদ্ধতি দিলেন ইনডাইরেক্ট্যাক্স গুলা কি গরিবে একটা রিক্সাওয়ালা একটা জিনিস যে ব্যাট দেয় আবার মানে একশো দুশো দুই হাজার কোটি টাকার মালিক যিনি উনিও ব্যাট দিতেছেন অ্যাগ্রিটে তাহলে হলো কি এটা তো প্রফেশনে ঠিক না বাংলাদেশে এটা এই তারপরে হলো যে আপনার অপারেটিং এবং ডেভেলপমেন্ট বাজেট গরিব দেশ থেকে ধনী হওয়ার জন্য ধনী হওয়ার জন্য অপারেটিং এক্সপেন্সটা কম থাকবে আর ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারটা বেশি থাকবে এখন আমাদের দেশে এখন এটা চলছে উল্টা সেটা হলো সত্তর পার্সেন্ট হলো অপারেটিং খরচ সরকারের রানিং খরচ আর ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার হলো থার্টি পার্সেন্ট তাহলে কেমনি হবে এটা উল্টাইতে হবে পুরোটা এখন যদি আপনি উন্নতি করতে চান বাংলাদেশকে উন্নত বাংলাদেশ বানাইতে চান এসডিজি গোল অর্জন করতে চান সব মিলাইয়া আপনাকে তাহলে আপনাকে রেভিনিউ কালেকশানও ঠিক মতন করতে হবে তারপরে ওই যে প্রিন্সিপাল ওইটা সেটা হলো যে আপনি এই আপনার প্যারিটি প্রিন্সিপালটা আপনাকে মেনটেন করে যেতে হবে তাহলে আপনার ধনী গরিবের যে বৈষম্য এটার দিকে আপনাকে নজর থাকতে হবে সেই নজর দিয়েই কিন্তু আপনি যদি বাজেট তৈয়ার করেন তখন আপনার সেটা হলো যে আপনার দেখেন বিমানের চেয়ারম্যান হলো বোর্ডের চেয়ারম্যান হল বিমান মন্ত্রী এটা হইতে পারে না এটা কনফ্লিক্টিং কারণ উনি পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি যেটা আছে বিমান বিষয়ক পর্যটন ওখানে কিন্তু ওখানে কিন্তু প্রশ্ন উত্তরে পক্ষে উনি সেখানে অনেকটা আসামির কাঠ গড়ায় দাঁড়ায় পার্লামেন্টের এক কথা যদি শেষ করেন বাজেট নিয়ে এক কথা বাজেট এটা ইটস অ্যান ইনস্ট্রুমেন্ট এখন আপনার যে ডেভেলপমেন্ট টার্গেট সেটা পূরণ করার জন্য যে মেকানিজম সেটা আপনি ফিগারে এক্সপ্রেস করতেছেন এবং সেই ফিগারটা রাইট আছে কিনা রং আছে

আমাদের দেশে সম্পূরক বাজেটটা পাস করা হয় জাস্ট দুই তিন দিনের মধ্যে দেখবেন সামনে বৃহস্পতি ভিতরে পাস করে দেবে এখানেই নজর দেওয়া দরকার যে যে কত কর্মসূচি আমি গতবার নিয়েছিলাম কেন করা হয়নি তার ভিত্তিতে আমি পরের বছরের সুশাসন প্রতিষ্ঠিত অসংখ্য ধন্যবাদ ডক্টর আব্দুল মজিদ ডক্টর জামাল আহমেদ দুজনকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শকদের আবার আগামীকাল সময় অন্য কোন অতিথিদের নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সন্ধ্যা